ভূমি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কালকেই সরস্বতী পুজো, সেই জন্য আমি তোমাদের সবার জন্য একটা সরস্বতী পুজোর লুক নিয়ে এসেছি। সরস্বতী পুজো মানেই সুন্দর হলুদ শাড়ি আর সকালবেলার সাজ, সেই জন্য আমি খুব সুন্দর আর একটা সিম্পল লুক আনার চেষ্টা করেছি, যেটা সহজেই তোমরা নিজেদের মুখে ক্রিয়েট করতে পারবে। আর এটাতে আমি অনেক অ্যাফোর্ডেবল প্রোডাক্টও ইউজ করেছি, তো তোমরা এটা দেখতে থাকো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে এই ভিডিওটাকে লাইক আর শেয়ার করো। ডে মেকআপের সময় আমি প্রাইমার ইউজ করি না, বিকজ প্রাইমার ইউজ করলে ফাউন্ডেশনটা একদমই ন্যাচারাল দেখতে লাগে না। তাই প্রথমেই আমি ফাউন্ডেশন দিয়ে শুরু করছি। আজকে আমি এলএ কালার্স ট্রু ম্যাট ফাউন্ডেশন ইউজ করছি, এটা শেড হচ্ছে গোল্ডেন বেজ। এখানে আমি খুব অল্প পরিমাণে ফাউন্ডেশনই ইউজ করছি আর এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করছি। আজকে আমি মেবেলিন এজ রিভাইন কনসিলারের দুটো শেড ইউজ করব, একটা নিউট্রালাইজার আর একটা স্যান্ড। তোমরা দেখতেই পাচ্ছ যে নিউট্রালাইজার শেডটা একটু লাইটার আর স্যান্ড শেডটা একটু ডার্কার। তো স্যান্ড শেডটা একদম আমার কমপ্লেক্সনের সাথে ম্যাচ করে, সেজন্য এটাকে আমি আমার আন্ডার আইসে, চিনে, নোজ ব্রিজে আর ফোরহেডে লাগাচ্ছি। এই কনসিলারটার জন্যেই আমি আমার ফাউন্ডেশনটাকে খুব লাইটার রেখেছিলাম, খুব লাইটলি ফাউন্ডেশন লাগিয়েছিলাম যাতে মেকআপটা খুব হেভি না দেখায়। নিউট্রালাইজার শেডটা যেহেতু আমার স্কিন টোনের থেকে লাইটার, সেজন্য এটাকে আমি আমার ব্রাউ বোনকে হাইলাইট করার জন্য ইউজ করছি। এই কনসিলারটাকেই আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমার আইলিডে স্প্রেড করে দিচ্ছি, যাতে কোনো এক্সট্রা আই বেস ইউজ করতে না হয়। এবার আমি আমার আই মেকআপ শুরু করছি। এখানে আমি নিয়েছি নিকাকে ডুও ব্লাশ প্যালেট। এর দুটো শেডকে মিক্স করে আমি ট্রানজিশন শেড হিসেবে আমার আইলিডের উপরে প্লেস করছি। ব্লাশের সাথে সাথে মাঝে মাঝে হাত দিয়েও ব্লেন্ড করে নেবে, তাহলে আই শ্যাডোটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হবে। এবার সেমভাবেই আমি আমার অন্য চোখেও ওই সেমভাবেই ট্রানজিশন শেডটাকে ইউজ করছি আর ব্লেন্ড করে দিচ্ছি। এবার আমি একটা ছোট্ট কিউমিডাইয়ের আই শ্যাডো প্যালেট ইউজ করছি। এখান থেকে আমি গ্রে শেডটা নিয়ে আমার আইলিডের উপরে প্লেস করছি। এটা একটু শিমেরি গ্রে শেড আছে, যেটা এই অরেঞ্জ আর রেডির কম্বিনেশনের সাথে খুব ভালো লাগবে দেখতে। এটা আমি আজকে লাগাচ্ছি বিকজ এটা ইয়েলো শাড়ির সাথে খুব ভালো লাগবে। ওই সেম শেডটাই আমি লোয়ার আইলিডে আউটার কর্নারে লাগাচ্ছি। এবার নিকাকে ডুও প্যালেটের সেই দুটো কালার মিক্স করাটাই আমি আমার ইনার কর্নারে লাগাচ্ছি লোয়ার আইলিডে। এবার এই সেম কিউমিডাই আই শ্যাডো প্যালেটের পেছনে একটা ব্লাশ প্যালেট দেওয়া আছে, এখান থেকে তিনটে কালারকে আমি মিক্স করে নিয়ে কন্ট্রোর করছি আমার ফেসকে। আমি এখানে কোনো লিকুইড কন্ট্রোর ইউজ করছি না, বিকজ আমাকে এই মেকআপটা একদম ন্যাচারাল রাখতে হবে। সেই জন্য কাজলের জন্য আমি এখানে এল18-এর আই ড্রামা কাজল ইউজ করছি। এটা আমি আমার লোয়ার আইলিডে কর্নারের দিকে, শুধু কর্নারের দিকেই প্লেস করছি। এটাকে আমি আপার আইলিডের সাথে মিশিয়ে দিচ্ছি যাতে চোখটা একটু বড় বড় দেখায়। এবার আমি আইলাইনার ইউজ করছি, আপনি যে কোনো লিকুইড আইলাইনার বা যে কোনো আইলাইনার ইউজ করতে পারেন। এবার আমি লরিয়াল প্যারিসের রুট সিগনেচার ম্যাট লিপস্টিকের থেকে 115 আই ওয়ার্থ ইট লিপস্টিকটা ইউজ করছি। ইনফরমেশনের জন্য বলে রাখি, আমার এখানে কোনো লিপস্টিক পরা ছিল না, একটা লিপ টিন্ট লাগানো ছিল। এবার আমি লরিয়াল প্যারিস রুজ সিগনেচার ম্যাট লিপস্টিকের 114 আই রিপ্রেজেন্ট শেডটা ইউজ করছি। এর উপর দিয়ে জাস্ট একটু লাইটলি ড্যাব করছি একটা অম্বার শেড ক্রিয়েট করার জন্য। এটা ম্যাট লিপস্টিক বাট লিপসের কোনো ক্ষতি করে না, ড্রাই হতে দেয় না। তোমরা যদি চাও আমি এই লিপস্টিকটাকে রিভিউ করি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সব কটা শেড দেখিয়েও দেবো এবং তোমাদের কার কমপ্লেক্সনে কোনটা ভালো যাবে সেটাও বলে দেবো। অ্যান্ড এটা আমার ফিনিশড লুক। আমি এই লেন্সটা পরতে ভুলে গেছিলাম, কিন্তু ফটো তোলার আগে যখন আমি শাড়িটা পরি তখন লেন্সটা পরে নিয়ে তারপরে ফটোগুলো ক্যাপচার করেছি। এটা আমার শাড়ি পরা, জুয়েলারি পরা ফিনিশড লুক। তোমাদের আমার এই লুকটা আর এই ভিডিও টিউটোরিয়ালটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমার খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়ে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য, আর সবাইকে শুভ সরস্বতী পুজো।